আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে আজকে যে সংবাদের শিরোনামগুলো ছিল সেগুলো নিয়েও আমরা বিশ্লেষণ করব, নিব আপনাদের ফোন এবং মতামত। তবে শুরুতেই আজকের অনুষ্ঠানে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি হাবিবুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমরা পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, www.facebook.com/tbn24usa ফেসবুকেও আমরা সরাসরি আছি। আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরুর আগে হারিকেন ইরমা এবং হারিকেন হারবিন আমরা তাণ্ডব দেখেছি, সেই সাথে হাবিব রহমান এবং অ্যাটর্নি শেখ সেলিম, আমরা ডোনাল্ড ট্রাম্পের একদম নির্বাচনী প্রচারণা থেকেই আমরা দেখে আসছি যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তিনি বারবারই অস্বীকার করে আসছেন। এই প্রেক্ষাপটে এখনও ট্রাম্প প্রশাসন বলছেন যে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তাদের কোনো পরিবর্তন আসেনি। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে এসে আমরা আলোচনা করব। The global warming and that, a lot of it's a hoax. It's a hoax. I mean, it's a money-making industry, okay? I'm not a believer in global warming. I'm not a believer in man-made global warming. I believe there's weather. I believe there's change. And I believe it goes up and it goes down and it goes up again. But I am not a believer and we have much bigger problems. নির্বাচনী প্রচারণা থেকে জলবায়ু ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন না বলেই বারবার ঘোষণা দিয়েছেন তিনি। প্যারিসের জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণাও দেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই, যে প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে প্যারিস চুক্তি থেকে সরেও আসার ঘোষণা দিয়েছেন তিনি। তার ভাষ্য, এই চুক্তি যুক্তরাষ্ট্রের তেল এবং কয়লা শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। As of today, the United States will cease all implementation of the non-binding Paris Accord and the draconian financial and economic burdens the agreement imposes on our country. যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 188 দেশের ঐক্যমত্যে 2015 সালে প্যারিসে এই জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে সিদ্ধান্ত হয় বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি এমন পর্যায়ে বেঁধে রাখার উদ্যোগ নেওয়া হবে যাতে তা প্রাক শিল্পায়ন যুগের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়। তবে ট্রাম্প বৈশ্বিক তাপমাত্রায় বিশ্বাসী নন। ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘের করা গ্রিন ক্লাইমেট ফান্ডেও অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন। এসব সিদ্ধান্তের তীব্র সমালোচনা উঠেছে সব মহল থেকে। বিবিসি বলছে, বৈশ্বিক কার্বন নিঃসরণে যুক্তরাষ্ট্রের দায় 15%, প্যারিস চুক্তিতে যা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এছাড়া দেশটিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় লড়ে যাওয়া দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে বড় ধরনের অবদান রেখে আসছিল। ট্রাম্পের নতুন ঘোষণায় এসব কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, ট্রাম্পের ঘোষণা কার্বন নিঃসরণ কমাতে বৈশ্বিক প্রচেষ্টা এবং বিশ্বের নিরাপত্তার জন্য বড় ধরনের হতাশা বয়ে আনবে। এমন পরিস্থিতিতে মাত্র 2 সপ্তাহের মধ্যে 4টি স্টেটে হারিকেনে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। তারপরও প্রাকৃতিক দুর্যোগের পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা নিয়ে কথা বলতে নারাজ হোয়াইট হাউস। 2টি বিধ্বংসী হারিকেনের পর জলবায়ু পরিবর্তনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্টের এক উপদেষ্টা জানান, বিষয়টিকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে প্রশাসনের অবস্থান সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি। I was here in the 2004 cycle of hurricanes 4 and 6 weeks that hit Florida. I think what's prudent for us right now is to make sure that those response capabilities are there. Causality is something outside of my ability to analyze right now. I will tell you that we continue to take seriously the climate change, not the cause of it, but the things that we observe. And so there's rising floodwaters, I think 1 inch every 10 years in Tampa. এদিকে পোপ ফ্রান্সিস বলেছেন, যারা জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন না ইতিহাসই তাদের বিচার করবে। বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সন্দেহ পোষণ মূর্খও বলেছেন তিনি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে যারা অস্বীকার করেন তাদের উচিত বিজ্ঞানীদের কাছ থেকে এ ব্যাপারে জেনে নেয়া। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। হাবিব রহমান, আমি আপনার কাছে যেতে চাই। আমরা প্রতিবেদনটি দেখলাম। জি, প্রতিবেদনটি আমরা দেখলাম। আসলে যে কথাটি বারবার আমার মনে পড়ছিল সেটা হচ্ছে, যে জেগে ঘুমায় তাকে ঘুমিয়ে থাকেন তাদেরকে ডেকে তোলা অসম্ভব ব্যাপার। আর ক্লাইমেট চেঞ্জ, একটু আগে আমরা হোয়াইট হাউসের যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে বলছেন যে এভরি 10 ইয়ার 1 ইঞ্চ রাইজেস ইন ট্যাম্পা দ্য সি লেভেল।
question is, okay, you acknowledge it's rising every an inch every 10 years. The question is why? এবং এর যদি আমরা একটু পিছনের দিকে তাকাই দেখতে পারবো যে এই যে জলবায়ুর পরিবর্তন এবং পৃথিবীর তাপমাত্রা আসলে যখন শিল্প বিপ্লব শুরু হয় তখন তারপর থেকে ড্রাস্টিকভাবে বেড়ে যাওয়া শুরু করে। অনেকগুলি কারণ আছে, একটি কারণ হচ্ছে কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব এবং তারপরে যে জনসংখ্যার বিস্ফোরণ, এই সব কিছু মিলিয়েই জনবসতি ঘন হওয়া এবং তার চাহিদা পূরণের জন্য বিদ্যুৎ উৎপাদন, ফসিল ফিউলের ব্যবহার। কিন্তু আমরা যে এখন এইগুলি কারণবশতই তাপমাত্রার বৃদ্ধি পাওয়ার অনেকগুলো কারণের একটি বড় বড় কারণ। কিন্তু আমরা এখন যেই সময়ে বাস করছি এই সময়টাতে আমাদের একটি পরিবর্তন আসা উচিত, বোঝা উচিত যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং এটি হচ্ছে আমাদের কারণেই এবং এই কারণটা আমরা কন্ট্রোল করতে পারি। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, টু সেভ দ্য ফিউচার, সেভ দ্য আর্থ। এবং এটা ডিনায়ের কোনো মানে অবকাশ নেই, আপনি ডিনাই করতে পারেন। আপনি দেখছেন এখন অনেকে বলবেন যে হারিকেন আর্মা হয়েছে, হার্ভি হয়েছে, দিস ইজ বিকজ অফ দিস। আপনি এইভাবে ওয়ান টু ওয়ান কানেকশন করতে পারেন না, বাট দিস আর সাইন্স দ্যাট থিংস আর চেঞ্জিং। কারণ এই ধরনের এই যে হারিকেন হার্ভি, আনপ্রেসিডেন্টেড, ওয়ান ইন 5,000 চান্সেস সামথিং লাইক দিস ক্যান হ্যাপেন। তো ওয়াই নাও অল অন সাডেন ইন আটলান্টিক ওশন? তো আই থিঙ্ক এবং এটি নিয়ে আসলে অনেক বিস্তারিতভাবে কথা বলারও সুযোগ আছে যে অনেক, কারণ উই ক্লিন এনার্জি, মানে অনেক অনেক ব্যাপার জড়িত আমাদের, উই হ্যাভ অপশনস। এমন না কিন্তু আপনি আসবো হাবিব রহমানে একটা ফোন ওহাইও থেকে করেছেন অনেক আগে একদম অনুষ্ঠানের শুরু, তার প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি শামিমা বলছি ক্লিভল্যান্ড ওহাইও থেকে। জি আপা, আপনার কোনো প্রশ্ন? জি আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার আম্মা ভিজিটর ভিসায় বিচুতে 3 মাসের ভিসা পেয়েছেন, উনি জানুয়ারি জুন 22 থেকে সেপ্টেম্বর 17। তো আপনার প্রশ্নটি কি আপা, ছোট করে বলেন। যখন উনি 3 মাসের ভিসা পেয়েছেন তো সেপ্টেম্বর 17 তারিখে ওনার ভিসা এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু ওনাকে স্টে অথরাইজেশন দিয়েছে জানুয়ারি 1, 2018 পর্যন্ত, 6 মাস। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি কি জানুয়ারি 1 পর্যন্ত থাকতে পারবেন সেপ্টেম্বরের 17 তে এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি থাকতে পারেন তাহলে পরবর্তীতে উনি যখন আবার ভিসার জন্য দাঁড়াবেন ওটা কি নেগেটিভ কোনো ইমপ্যাক্ট হবে কিনা ভিসা পাওয়ার ক্ষেত্রে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম। ওকে, আপনার উনি জানুয়ারি পর্যন্ত থাকতে পারবেন ভিসার সাথে, যে ভিসা যেমন ভিসা শেষ হওয়ার একদিন আগেও মানুষ ঢুকতে পারে, তারপরে 6 মাস থাকতে দেয়। সো সেটা ভিসা ভ্যালিডিটি এবং স্টে পারমিশনের ভিতরে দুটো ভিন্ন জিনিস। সো ওনাকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত, উনি জানুয়ারি 1 তারিখ পর্যন্ত থাকবেন, তাতে কোনো অসুবিধা নাই। আর উনি জানুয়ারি 1 তারিখ পর্যন্ত থাকলে ভবিষ্যতে ভিসা পাওয়ার ব্যাপারে কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না, মানে নেতিবাচক প্রভাব পড়বে না, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ লিগ্যাল থাকবে। আরেকজন আছেন ফোনে, তার আগে আমি ফেসবুকের একটি প্রশ্ন আপনাকে করতে চাই। আকাশ পাল তিনি প্রশ্ন করেছেন, উনি কি সিটি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা C08 ওয়ার্ক পারমিটে, নাকি অন্য কোনো জবের জন্য তিনি ট্রাই করবেন? ইউজুয়ালি সিটি জবে এটা করতে পারে, ওয়ার্ক পারমিশন ই ভ্যালিড, এটা পলিটিক্যাল অ্যাসাইলামের মাধ্যমে পেয়েছে। কিন্তু সিটির কিছু কিছু সেন্সিটিভ জায়গায় সব জব দেওয়া হয় না, স্টেটেরও দেওয়া হয় না, তখন ইন্টেনশন অফ ডিক্লারেশন অফ ইন্টেন্ট টু ইউএস সিটিজেন ফাইল করে ওইটা করতে হয়। সেটা অবশ্য পারমানেন্ট রেজিডেন্ট ছাড়া আর কেউ করতে পারে না। আমি জানি সিটিতে অনেকে ওয়ার্ক পারমিশন নিয়ে কাজ করেছে, সিটি জবের জন্য যদি উনি কোয়ালিফাইড হয় উনি অ্যাপ্লাই করতে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালাম, আমি সুমি বলছি। জি, আমার হাজবেন্ড আসছে একটা ম্যারেজ কেসে এখানে, তো পরবর্তীতে ওনার 2 বছর গ্রিন কার্ড হয়, পরে আর গ্রিন কার্ড হয়েছে না। এখন আমি বর্তমানে অ্যাপ্লাই করছি, ওনার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, দেখ 2 সপ্তাহ হয়েছে আর কোনো লেটার আসে নাই। আচ্ছা, এখন ওনার কেসটা কি প্রসিডিউরে যাবে সেটা একটু জানতে চাই আমি অ্যাটর্নির কাছে। জি ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই উনি আগে আসছে, ওনার তো কোনো ঝামেলা দেবে, ওনার 2 সপ্তাহ আগে ইন্টারভিউ হয়েছে আপনার কেসের ব্যাপারে, তাই তো? তো আপনি অ্যাপ্লাই করেছেন, তাতে আমি তেমন কোনো অসুবিধা দেখছি না, আনলেস
কেসের ভিতরে অন্য কোনো ঝামেলা টামেলা থাকে যেটা হয়তো আমরা জানি না, তারা হয়তো ফাইল রিভিউ করে তারপরে আপনাদের জানাবে। এটা অনেকটা রুটিন, সব সময় এটা হয় না, বাট মানে ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম ক্ষেত্রের ক্ষেত্রে বলে যে তোমাকে জানানো হবে, তারপর তারা এটা রিভিউ টিভিউ করে তারপরে পাঠিয়ে দেয়। যা আপনার চিন্তার তেমন কোনো কারণ নেই। আসবে আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন আপা। আমার নাম শীলা, আমি ব্রুকলিন থেকে ফোন করছি। জি আপা প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপু আমি, আমার হাজবেন্ড সিটিজেন, ও আমাকে অ্যাপ্লাই করে নিয়ে আসছে, তো আনার পর আমি 10 বছরের গ্রিন কার্ড পাইছি, কিন্তু এক বছরের মধ্যে আমাদের মধ্যে বনিবনা না হয় আমাদের ডিভোর্স হয়ে গেছে। এরপরে আমি বাংলাদেশে গেছি, গিয়ে বিয়ে করছি। তো আমার ওই হাজবেন্ডের আগের ঘরে একটা বাচ্চা আছে, এখন কি আমি আমার হাজবেন্ডের জন্য বা বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা ধন্যবাদ। জি ইয়া শিওর, যেহেতু আপনি ইউএস সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার, গ্রিন কার্ড হোল্ডার, আপনি করতে পারবেন, যেহেতু ওই দিকে একটা বাচ্চা আছে, তাই? হ্যাঁ করতে পারবেন আপনি, এটা করাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমার নাম সাইদ, আমি ব্রুকলিন থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্নটি করুন। স্টেটাস চেক করার যে ওয়েব অ্যাড্রেস, ওটা একটু কাইন্ডলি রিপিট করবেন? আচ্ছা ধন্যবাদ। ওই স্ট্যাটাসের www.uscis.gov cis.com .gov us like United States uscis.gov gov .gov অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের ফোনেও অনেকে আছেন, ফেসবুকেও আছেন। জি ফোনে প্রশ্নটি নিয়ে নিই, তারপরে ফেসবুক থেকে আমি প্রশ্নটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার নাম শরীফ, আমি বাফেলো তুমি। গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে গিয়ে কতদিন থাকা যায়? আপনার সিটিজেনশিপ পাইতে ঝামেলা হবে, সিটিজেনশিপ পাইতে পাওয়ার টাইম বেড়ে যাবে, ৬ মাসের বেশি থাকা উচিত না। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। সোহেল আহমেদ আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন, তিনি স্টুডেন্ট ভিসায় এসেছিলেন, এখন তার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডারধারী, তার ওয়াইফ তার জন্য অ্যাপ্লাই করেছে, তো অ্যাডজাস্ট হতে কতদিন সময় লাগবে স্ট্যাটাস? ওয়েল গ্রিন কার্ড যারা সেপ্টেম্বর 2015 করেছে গ্রিন কার্ড, তারা এখন পাচ্ছে, সো সেই অনুযায়ী টাইম লাগবে, অ্যাবাউট 2 ইয়ার্স, 2.5 ইয়ার্স এরকম। আচ্ছা আমরা হাবিব রহমান আপনার কাছে যেতে চাই, আমরা প্রশ্ন নিব, সেই সাথে আপনাদের মতামতও নিব, তবে আমাদের আলোচনাটিও চালিয়ে যেতে হবে। আমি আরেকটি বিষয় নিয়ে, জলবায়ু পরিবর্তন নিয়ে, আমি ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে আপনার ব্যাখ্যাটি, ট্রাম্প প্রশাসন কেন বারবারই এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন? জলবায়ু তা এই প্রেসিডেন্ট ট্রাম্প যিনি উনি যখন নামিনি ছিলেন তখনই ওনার নির্বাচনী ইশতেহারে একটি ছিল যে জলবায়ু ব্যাপারে ওনাদের কোনো এই বিশ্বাসযোগ্যতা নেই এবং এই ব্যাপারে তারা বিশ্বাস করেন না, এবং এইটির এই যে প্যারিস যে অ্যাকর্ড ছিল এটি ওনারা বাতিল করবেন, এই ধরনের কথাবার্তা ওনারা আগের থেকেই বলছিলেন, এবং ওনার যে যুক্তিটি দাঁড়া করেন এর সপক্ষে যে এই ধরনের চুক্তির কারণে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়, আমেরিকার জব ক্ষতিগ্রস্ত হয় এবং আমেরিকার কয়লা খনির ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমেরিকার তেলের যে যে ওয়ার্কারগুলো আছে, যে তেলের তো ওয়ার্কার নেই, বাইরে থেকে তেল আসে, বাট যে তেল জাতীয় ফসিল ফিউল জাতীয় যেই উৎপাদনগুলি আছে এগুলি ব্যাহত হচ্ছে, মাইনের যে লোকজন আছে তারা চাকরি হারাচ্ছে, এবং এইটি তারা করতে দিবেন না এবং তারা এই কাজগুলি ফিরিয়ে নিয়ে আসবেন, এবং তারা মনে করেন যে এই মাইন জবটি আবার ফিরত আসবে, কোল মাইন জবটি ফিরত আসবে, এবং তারা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, অ্যাটলিস্ট মানে আউটরাইট পাবলিকলি তাই মনে হয় দেখে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে আমরা জানি যে কোল মাইন ইটস এ ডেড, আপনি হয়তো 400-500-1000 জব নিয়ে আসতে পারবেন, এটা দীর্ঘস্থায়ী হবে না, সেটি অন্য ব্যাপার, সেটি হয়তো আমরা আরেকদিন আলোচনা করব, কিন্তু এই হচ্ছে তাদের মনোভাব এই ব্যাপারটিতে, তাদের অবস্থান এবং তাদের সপক্ষে যুক্তিও এই হচ্ছে তাদের যুক্তি এবং অর্থনীতি। ফোনে একজন আছেন, অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন গ্রিন কার্ড ধারী, তো আমি আমার ছেলের আমার 21 ক্লাস ছেলের জন্য আবেদন করেছি। এই অবস্থায় আমি যদি পারমিশন নিয়ে 2 বছর বাংলাদেশে থেকে আবার আবার এমিকে চলে আসি, সেই ক্ষেত্রে যে নির্ধারিত সময়ের মধ্যে আমার ছেলের ভিসা হওয়ার কথা, সেটা আবার 2 বছর পিছিয়ে যাবে কিনা, এটি একটি। আর আর একটি হলো যে অ্যাপ্লাই করার কতদিন পর অ্যাপ্রুভাল লেটার পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অ্যাটর্নি শেখ সেলিম। ওকে, ওয়ান, আপনি যদি পারমিশন নিয়ে দেশে যান, তাতে আপনার সেলের ভিসার কোনো এফেক্ট করবে না, অর্থাৎ মানে অসুবিধা হবে না। ও যখন ইমিগ্রেন্ট ভিসার জন্যই অ্যাম্বাসিতে দাঁড়ায়, তখন আপনার ইউএসএ থাকা উচিত, ইউএস ডোমিসাইল দেখাইতে হবে। ওর কয়েক মাস আগে চলে আসলেই আপনার অসুবিধা নেই। আর আপনার প্রশ্নটি করুন ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে, একজন আমেরিকান সিটিজেন মিনিমাম এজ কত বছর বয়স লাগে বিয়ে করতে, এবং তার হাজবেন্ড অথবা ওয়াইফ বয়সে বেশি হলে কোনো সুবিধা অসুবিধা আছে কিনা? আপনি তো নিউ ইয়র্কের বাসিন্দা, আমাদের সুবিধা আছে এখানে। 14 বছরের পরেই বিয়ে করা যায়, মা বাপের পারমিশন লাগে। আর 16 বছরের তে 18 বছর বয়স হইলে যে কোনো এক মা বাপ, মা অথবা মা অথবা বাপের যে কোনো একজনের পারমিশন লাগে। 16 নিচে থাকলে, 14-16 হইলে দুইজনের পারমিশন লাগে। আর 18 পরে কারোর পারমিশন লাগে না, নিজেই করা যায় বিসমিল্লাহ বলে, কোনো অসুবিধা নাই। বয়সের ক্ষেত্রে যদি ব্যবধান থাকে সেটিও একটি প্রশ্ন। ও, বয়সের ক্ষেত্রে যদি ব্যবধান থাকে কি সুবিধা হয় সেটা, ভাই, যার যার সুবিধা, যে যেটা পছন্দ করে সেটাই। কেউ হয়তো খুব আইনগত কোনো বাধা, কেউ হয়তো কেউ মুরব্বী বিয়ে করতে পারে, কেউ হয়তো খুব সহপাঠী বিয়ে করতে পারে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। এর আইনগত কোনো বাধা নেই, আইনগত কোনো বাধা নেই, যে যার ইচ্ছা বিয়ে করতে পারে। কে আছেন আমাদের সাথে? আমি ব্রঞ্জ থেকে বলছি। আমি গত 2 মাস আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমার পলিটিক্যাল অ্যাসাইনমেন্টের জন্য। তো ইন্টারভিউতে আমাকে প্রায় 3 ঘন্টা প্রশ্ন করার পরে আমাকে বলল, তো আপনাকে আবার আমাদের জিজ্ঞেস করতে হবে, আজকে ইন্টারভিউ টাইম শেষ হয়ে গেছে, আর নেক্সটে আবার আপনাকে জানাবো আমরা রিসেন্টলি। এই বলে প্রায় 2 মাস হয়ে গেল, এখন আমি অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত আমার কিছু জানাচ্ছে না। এটা কি কোনো সমস্যা আছে নাকি না? কি করণীয় ওনার? ওয়েল, এটা ইন্টারভিউটা কি অ্যাসাইলাম অফিসে হয়েছে না কোর্টে হয়েছে? অ্যাসাইলাম অফিসে ছিল, ইয়েতে, নিউ জার্সিতে। ওকে, সো তারা যদি আরো প্রশ্ন করতে টাইম না থাকে, তাহলে আপনারে তারা হয়তো আবার ডাকবে অফিসার, কবে ডাকে তাদের ব্যাপার। এটা কখন ডাকে আর 2 দিন পরে ডাকুক আগে ডাকুক, এটা কোনো মানে কি বলা যাবে, এটা কোনো সমস্যা আছে বা সমস্যা নাই কোনোটাই না, এটা ডিপেন্ড করে তাদের টাইম টেবিলের পরে। অথবা আপনার ওই ইন্টারভিউ নিয়ে হয়তো আপনার কাগজপত্র ইনভেস্টিগেশন করতে পারে, কিছু না কিছু একটা তার ভিতরে আছে। সো এতে আপনার খারাপ ভালোর কিছু নেই, অরিড হওয়ার কিছু নেই। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি চলতে যাচ্ছি। জি বলুন আপনি। ও, আমার পলিটিক্যাল কেস থেকে আমি ওয়ার্ক অথরাইজেশন কার্ড আর সোশ্যাল সিকিউরিটি পাইছি। এখন এই দুইটা জিনিস দিয়ে কি আমি একটু বেশি যাইতে চাই যে কিভাবে যাব? আচ্ছা, উনি কি যেতে পারবেন কিনা, এটি হলো প্রথম প্রশ্ন। না ভাই, আপনি দেশে যাইতে পারবেন না। ওয়ান, দেশে যাওয়ার পারমিশন তারা দেবে না, যদিও আইন আছে পারমিশন দিলে দিতে পারে। আর একটা বড় প্রবলেম, আপনি দেশে গেলে আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম কেস পরিত্যক্ত হয়ে যাবে। সো আপনি বোঝার চেষ্টা করেন, আপনি বলতেছেন এই দেশে গেলে আপনার মারবে, পিটবে, কাটবে আপনার জীবনের বয়স, আবার সেখানে পারমিশন রাখছেন যাওয়ার। সো এটা এটা মানে পলিটিক্যাল অ্যাসাইলামে সাধারণত দেশে সাংঘর্ষিক সাংঘর্ষিক মানে ইনকনসিস্টেন্স, গরমিলাস, আপনার কথাবার্তায় গরমিলাস, এটা করলেই আপনার কেস হালকা হয়ে যাবে, এটা পারমিশনই চাও বাতিল হয়ে যাবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে?
কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মানিক বলতেছি মেরিল্যান্ড থেকে। জি, আপনার প্রশ্নটি করুন ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি। আমার আমার মেয়ে, আমি সিটিজেন, আমার মেয়ে মানে এখন গ্রিন কার্ড দিয়ে আসছে, তো আমি কি তার জন্য আবার কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে? আচ্ছা, ধন্যবাদ। অফকোর্স, সিটিজেনশিপের জন্য সবসময় অ্যাপ্লাই করতে হয়। সিটিজেনশিপ অটোমেটিক হয় না, গ্রিন কার্ড আছে বলে সিটিজেন হবে সেটা হবে না। এক একজনের এক এক রকমের নিয়ম আছে। আপনার মেয়ের বয়স কত তার উপরে নির্ভর করে, যে সে সে যদি 18 বছরের নিচে হয়, আপনি যদি ইউএস সিটিজেন থাকেন, সে পারমানেন্ট মানে রেজিডেন্ট নিয়ে ঢোকার সাথে সাথে সে অটোমেটিক্যালি সিটিজেন হয়ে গেছে, কিন্তু ওর সার্টিফিকেটের জন্যে অ্যাপ্লাই করতে হয় আর কি। সে অটোমেটিক সিটিজেন, কিন্তু তার কিছু নিয়মকানুন আছে প্রসেসিং এর জন্য, অ্যাপ্লাই করতে হবে প্রক্রিয়ার জন্য। আরেকজন আছেন, এরপর আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর আমরা হাবিব রহমানের সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত দর্শক, আপনাদের একটু ফোনে অপেক্ষা করতে হবে। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইমতেহা ব্রঙ্কস থেকে বলতেছি। আমার হাজবেন্ড আমেরিকা আসতে 2 মান্থ হয়েছে। সো ওনার মা, আমার শাশুড়ি বাংলাদেশে অসুস্থ। সো আমরা কি ওনার জন্য আমার হাজবেন্ডের সিটিজেনশিপ হওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে, না এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আমরা শাশুড়ির জন্য আপনার হাজবেন্ড সিটিজেন হওয়ার পরে অ্যাপ্লাই করতে পারবে, তার আগে করতে পারবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর এসে আপনাদের প্রশ্ন নিব, তবে তার আগে আমরা হাবিব রহমান আরেকটি ইমিগ্রেশন রিলেটেড একটি বিষয় আছে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24-এর অ্যানালিসিস অনুষ্ঠানে। আমাদের মাঝে দুজন অতিথি আছেন, হাবিব রহমান এবং অ্যাটর্নি শেখ সেলিম। হাবিব রহমান, আমি প্রশ্ন নেওয়ার আগে আপনার কাছে জানতে চাই যে ঢাকা যে প্রোগ্রামটি ড্রিমার্সদের স্বপ্ন ভঙ্গের, আমি বলবো, 4টি স্টেটে আজকে মামলা হয়েছে, এই বিষয়ে আপনি যদি খুব সংক্ষিপ্ত আকারে একটু আমাদের বলেন। সংক্ষেপে বলা খুব মুশকিল আসলে, কিন্তু আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে, ঢাকা আমরা জানি যে ডিফার্ড অ্যাকশন চাইল্ড অ্যারাইভাল যে প্রোগ্রামটি, এটি প্রেসিডেন্ট ওবামা তার এক্সিকিউটিভ অথরিটির বদলতে 800,000 যাদের ছিলেন তাদেরকে এভরি 2 ইয়ার্স রিইনস্টেট করার, বাট নো প্যাথ ফর সিটিজেনশিপ যেটা করেছিলেন। অ্যান্ড আই থিঙ্ক যেটা আর্গুমেন্ট হচ্ছে যে হি ওভার স্টেপড হিজ বাউন্ডারি, সো লিগালি উনি এটা করতে পারেন না। এটি হচ্ছে অজুহাত যেটি দ্বারা করানো হয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে এখন খুব ডার্ক একটা সিচুয়েশন। ট্রাম্প বলেছেন যে 6 মাস দে ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট, কংগ্রেস উইল ওয়ার্ক। আই ডোন্ট নো হোয়াট দিস, মানে এই শব্দের মানে কী এবং অর্থ কী এটা বোঝা খুব মুশকিল, আর এটার মানে অনেক রকম হতে পারে। কিন্তু জেফ সেশন, উইচ ইজ যে যিনি এটি পরিচালনা করছেন, উনি কী বলেছেন কয়েকদিন আগে, আমি ওয়ার্ড টু ওয়ার্ড আমি বলছি, যে দিস ডাকা প্রোগ্রাম ইলিগাল এলিয়েন্স হুজ অ্যারাইভাল ইন দিস কান্ট্রি কস্ট আমেরিকান জবস অ্যান্ড ক্রিয়েটেড টেরেবল হিউম্যানিটেরিয়ান কনসিকোয়েন্সেস। বোথ আর নন ট্রু, দিজ আর নট ট্রু। দিজ আর দ্য কিডস হু কেম উইথ দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মার সাথে এসেছেন, দে হ্যাড নো সে, তাদের কোনো ফাইনাল সে ছিল না, তারা এখানে পড়াশোনা করেছেন। ইউএস হ্যাড ইনভেস্টেড মানি and they are assets now in most cases, 90% cases. To ei je jinish ti eti ami mone kori ainer chok thakbei, kintu eti dekha uchit nomoniyo bhabe. Ami mone kori administration will take that soft space, karon this is 800,000 kids who grew up, jara ekhane boro hoyeche choto theke. To eti ekti byapar. Arekti byapar jeti hocche je ইমিগ্রেশনের যে ব্যাপারটি আজকের কথা হচ্ছে, 1965-এর আগে কিন্তু দিস কান্ট্রি, এই দেশটি অন্যরকম ছিল। লিন্ডন জনসন যে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারাল অ্যাক্ট অফ 1965 পাশ করেছেন, তারপরে কিন্তু ড্রাস্টিক চেঞ্জ, 85% হোয়াইট, নাও দে বিকেম মাইনরিটি। অফকোর্স মানে দেয়ার উইল বি সাম কনসিকোয়েন্সেস, দেয়ার উইল বি সাম অ্যাডজাস্টমেন্ট। তো আমি এই যেটি আমরা বলবো যে এই যে ইমিগ্রেশন, এই 1965 যে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অ্যাক্ট ছিল, এটির আগে, এটি যখন ছিল এটির আগে, আপনি ওই ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইমিগ্রেন্টরা এখানে আসতেন এবং আটজনকে যদি দেখতেন, দেন 7 জনই ওয়েস্টার্ন ইউরোপিয়ান, এবং তখন বার করা হয়েছিল এশিয়ানদের জন্য ইমিগ্রেশন ওয়াজ নট অ্যালাউড, দিস ওয়াজ দ্য ল। না, উনি চেঞ্জ করলেন, এটা চেঞ্জ করার পরে কী হলো, লেট দ্য ফ্যামিলিজ মিট,
reunite the families. এই যে চেঞ্জটা আসার পরে ইট ওয়াজ এ ফেনোমিনাল চেঞ্জ, মানে হিউজ চেঞ্জ। এই চেঞ্জের ডেমোগ্রাফি অফ ইউএস হ্যাজ চেঞ্জড, এটার ইম্প্যাক্ট এত বেশি ছিল এবং এত বেশি আছে। তারপরে আপনি দেখবেন যে ভিয়েতনাম, তারপর পরে ভিয়েতনাম ওয়ার এবং ভিয়েতনাম থেকে প্রচুর পরিমাণ 1.4 মিলিয়ন ইমিগ্রেন্টস কেম এশিয়া থেকে, এবং স্কিল ওয়ার্কার, ফার্মেসিস্ট, লটস অফ ফার্মেসিস্ট কেম এশিয়া। বাট এরপরেও আপনি দেখবেন যে 1986 দে ওয়ার টু অ্যামনেস্টিজ ওয়াজ গিভেন, তারপরেও আপনি দেখেন যে ডাকা দেওয়া হলো। ওকে, সো ইমিগ্রেশনের একটা সুরাহা অবশ্যই হওয়া উচিত, একটা ফাইনাল সুরাহা উচিত। এবং ট্রাম্প প্রশাসন কিন্তু অত্যন্ত কঠোর ইললিগাল ইমিগ্রেন্ট, এবং কোনোরকম অজুহাত পেলেই তারা সেটিকে ব্যবহার করছেন ডিপোর্ট করার জন্য, ডিপোর্টেশন করার জন্য। আমরা এই প্রসঙ্গে আসবো, দুজন আছেন ফোনে। জি, আমি বাট ডাকা শুড বি অ্যাকচুয়ালি লুকড অ্যাট ফ্রম এ ডিফারেন্ট আই, ডিফারেন্ট আই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। জি আমার নাম তানভীর, আমি ফ্লোরিডা থেকে বলছি। আচ্ছা, আমি এবি টু ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি টেক্সাস থেকে, আগস্টের 10 তারিখে পার্ম ফেলা হয়েছে। সো এখন এখনকার পরিপ্রেক্ষিতে পার্ম অ্যাপ্রুভ হইতে কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটি অ্যাটর্নি শেখ সেলিম দিবেন, কিন্তু ফ্লোরিডাতে আপনি তো ইরমার আক্রান্ত হননি, মানে আপনি সুস্থ আছেন, আপনার ফ্যামিলি আক্রান্ত আক্রান্ত হয়েছি, বাট আমি ওখান থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আসছি কিছুদিনের জন্য। আচ্ছা, ঠিক আছে। জি, এটা কতদিন সময় লাগে? আসলে কতগুলো রিজিওনাল জোন আছে, সেই জোনের উপরে নির্ভর করে। ইউজুয়ালি তো পার্ম অ্যাপ্রুভ হইতে 60 ডেটের ভিতরে, এক্সপেডাইটেড হইতে গেলে 60 ডেজের ভিতরে হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে না, এটা টাইম লাগছে। আপনার টেক্সাস ওই দিকে ওই জোনে যে কতদিন লাগছে সেটা আমার জানা নেই আর কি, এটা এটা ডিপেন্ড করে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাটর্নি শেখ সেলিম সাহেবকে প্রশ্ন করব। জি করুন, আপনি করুন, উনি আছেন, শুনছেন। জি, আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছি ভাইয়া। প্রশ্নটি একটু ছোট করে বলুন। প্রশ্নটি করছি সেলিম সাহেব, আমি আপনাকে খুব পছন্দ করি, আমার প্রশ্নটা আমি সরকারি করে বলছি। সেটা হলো 2015 আমার অ্যাজালাম কেস, 2015 জানুয়ারিতে আমার কেস, ওই কি বলে অ্যাজালাম কেস যেখানে করে আর কি, হোমল্যান্ড সিকিউরিটি অফিসে, ওইখানে ইন্টারভিউ হয়েছে। এরপর থেকে কোনো এটার ই আসে নাই, অ্যান্সার আসে নাই। ওরা বলছিল যে আমরা তোমার মেলে জানাবো, এইটা এত লং হওয়ার কারণটা কি আপনি বলতে পারবেন? আচ্ছা, এটা আপনি শুধু একা না, এটা বহু লোকের এটা আছে, এটা এটা কারণ হচ্ছে। তার কারণ তারা আজকাল অ্যাসাইলাম করলে ইয়ে করলে প্রচুর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান হয়, তারা কারে গ্রিন কার্ড দেবে, কারে কী দিচ্ছে না দিচ্ছে, তাদের আইডেন্টিটি ভেরিফিকেশান হয়। ইভেন আপনি বাংলাদেশের তো দেখবেন যে হঠাৎ করে বাংলাদেশ পুলিশ যে আপনার বাড়ি হাজির হয়েছে, বাংলাদেশে যে অ্যাড্রেস দিয়েছেন, এই লোককে কী কী দেখি সম্পা বিভিন্ন তথ্য নিয়ে এসে এই হোমল্যান্ড সিকিউরিটির কাছে বা অ্যাসাইলাম অফিসে স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে এই ইনফরমেশানগুলো পৌঁছে দেওয়া হয়। আর এই প্রসেসগুলো যেহেতু কনসুলার অফিসাররা করে, মানে অ্যাম্বাসির মাধ্যমে করে, তারা অনেক টাইম নেয়, সেখানে অনেক ব্যাকলগ আছে, জনবলের ঘাটতি আছে, এই সমস্ত কারণে অনেক ক্ষেত্রে হয়। তারপরে সিকিউরিটি ক্লিয়ারেন্সের 8-10টা এজেন্সি থেকে একটা লোকের সম্পর্কে ক্লিয়ারেন্সটা নেয়, সেখানেও ব্যাকলগ আছে। সবই গভর্নমেন্ট বিউরোক্রেসি, আপনি আমি ব্যস্ত, ওরা ব্যস্ত না, ওরা জাস্ট দেয়ার ওন টাইমে করে, সো এই কারণেই লেট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে রাকিব বলছিলাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি প্রশ্নটি করুন। আমি 2004 সালের অক্টোবরে ফ্যামিলি ভিসা, মানে ব্রাদার সিস্টারের জন্য অ্যাপ্লাই করছিলাম। 2017 সালের মে মাসে আমি ওয়েলকাম লেটার পাইছি। এখন এরপরে ওরা কাছে যেসব কাগজপত্র চাইছে সবকিছু রেডি করে আমি DS-260 অ্যাপ্লাই করে ফেলছি, এবং এখন স্পন্সরটা দিয়ে কাগজ পাঠাবো। সেলিমের কাছে আমার কোশ্চেন, এটা কবে নাগাদ ওদের ভিসার জন্য আসতে পারে আর কি? জি ধন্যবাদ। ওকে, যেমন ধরেন গত কয়েক মাস আগে থেকে বাংলাদেশের মানে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা কোটা শেষ হয়ে গেছে, এখন কাউরে ভিসা দেওয়া হচ্ছে না, যদি অ্যাভেলেবেল ছিল, আবার এটা ব্যাক করে চলে গেছে পিছনে, ভিসা নাই এবছরে আর। সো সেক্ষেত্রে বলা কঠিন, অক্টোবর মাসে আবার 800,000 ভিসা অ্যাভেলেবেল হবে। সো আপনার প্রায়োরিটি ডেট অনুযায়ী তার আগে যারা আছে এখনও পেন্ডিং তাদের ভিসাটা দিয়ে হয়তো আপনারে ডাকবে। এখন কতদিন লাগবে এইটা পোস্ট টু পোস্ট ব্যারি করে, কোন কনসুলেটটা কোন কনসুলেটের ইয়ে করা, এটা ডিফিকাল্ট বলা যে এতদিন লাগবে।
তবে ওইটা দিয়ে দিলে এরা প্রায় এক বছর আগে থেকে ভিসা অ্যাভেলেবল হওয়ার এক বছর আগে থেকে এই সমস্ত কাগজপত্র নিয়ে রাখছে। সো ধরেন আপনি 6 মান্থ টু 1 ইয়ারের ভিতরে আশা করতে পারেন। আচ্ছা, কাজী ফিরোজ ফেসবুক থেকে আমি প্রশ্নটি নিতে চাই, উনি ফ্যামিলি সহ দুইবার আমেরিকাতে এসেছেন ভিজিট ভিসায়, এখন কি তিনি অ্যাসাইলাম কেস করতে পারবেন কিনা একটু অপেক্ষা করতে হবে ভাইয়া? আমরা আরেকটা প্রশ্ন, উনি অ্যাসাইলাম কেস করতে পারবে কিন্তু পারে সবাই পারে, এখন কার কেস হবে, কার কেসের স্ট্রেংথ কত উইকনেস কত সেগুলো একটা বিচার ব্যাপার আছে, টেলিফোনে এগুলো ডিসকাস করা ঠিক হবে না। ওনার অ্যাসাইলাম কেসটা আসলে নির্ভর করে আপনার ঘটনা বিন্যাসের পরে, কোন সময় কি দেখির ব্যাপার, এর ভিতরে বহু ট্রিক্স আছে, লয়ারের অভিজ্ঞতা আছে, বহু কিছু আছে। বিস্তারিতভাবে ব্যক্তিগতভাবে যোগাযোগ করাটা বেটার। আমাদের সাথে আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু। জি, আমি একটু হাবিব ভাইয়ের সাথে একটু কথা প্রশ্ন রাখতে চাই। জি 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 করুন, আমরাও খুশি কারণ আমাদের একটা বিশ্লেষণ। আপনার উপস্থাপনা এবং সেলিম স্যারের উপস্থাপনা আমার খুবই ভালো লাগে। তো আমার প্রশ্নটা হলো যে বিল ডি ব্লাজিও যে মেয়র, উনি যে ইয়াটা আপনার একটা NY আইডি চালু করেছিল, এখনো ওটা কন্টিনিউ চলতেছে, তো এইটা অ্যাকচুয়ালি মানে ভালো সাইডটা কি কি, মানে কি কি পারপাসে এটা ইউজ করা যায়, কেউ যদি ড্রাইভিং শিখতে চায় এই ধরনের পারপাসে কি এটা ইউজ করা যাবে? আমার মনে হয় এটির দুটি দিক আছে, একটি দিক হচ্ছে লিগাল দিক, লিগাল দিকটি আমি শেখ সালিম ভাই আছেন উনি ভালো বলতে পারবেন এই দিকটি। তো আমি এই এই প্রশ্নটি আই উইল রিভার্ট টু হিম, আমার মনে হয় উনি ভালো জবাব দিতে পারবেন। NYC আইডির আসলে NYC-র বাইরে এর কোনো ভ্যালিডিটি নাই, ভ্যালিডিটি আছে কেউ যদি এটা অ্যাকসেপ্ট করে যায় সেকেন্ডারি আইডি হিসাবে, আর এই আইডি দিয়ে আপনি মনে হয় না ড্রাইভিং প্রিভিলেজ পাবেন, তার কারণ ড্রাইভিং প্রিভিলেজ নিউ ইয়র্ক স্টেটে এটা অ্যাডাপ্ট করে নেয়, নিউ ইয়র্ক স্টেটের বিশেষ ক্রাইটেরিয়া আছে কারা ড্রাইভার লাইসেন্স পাবে, কারা ড্রাইভার্স আইডি পাবে বা নিউ ইয়র্ক স্টেট আইডি পাবে, সেক্ষেত্রে এইটা তেমন কিছু না, এটা সেকেন্ডারি আইডি হিসেবে এখানে নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেশন ফ্রেন্ডলি যার জন্য এই আইডিটা ইস্যু করেছে, এটা একটা গভর্নমেন্ট আইডি বাট এর স্কোপটা লিমিটেড। অসংখ্য ধন্যবাদ। ফোনে আরেকজন আছেন এবং এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন, কারণ আমরা ডাকা নিয়ে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো আরেকটু বিস্তারিতভাবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রঙ্কস থেকে বলছি, আমার নাম নাহার। আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2005 জুনে, বাট এখন অ্যাপ্রুভাল পেয়েছি, বাট এখন পর্যন্ত কোনো ধরনের আনসার পাইতেছি না তাদের কাছ থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। অ্যাটর্নি শেখ সেলিম, মিসেস নাহার, আপনার আর একটু অপেক্ষা করতে হবে, তার কারণ 2004-এর নভেম্বরে যারা করেছে তারাই সব এখন নভেম্বর ডিসেম্বরে রেসপন্স পাচ্ছে, যেহেতু আপনার জুন 2005-এ আপনার আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, ধরেন 8-9 মাসের তো বছর খানেক পর্যন্ত, তারপরে দেখেন আপনার ভাই বোনের মানে আসার কাগজপত্র চেয়ে পাঠাবে, ইয়ে পাঠাবে, সো আমেরিকা বাংলাদেশ দুই দিকেই হয়তো হিড়িক পড়ে যাবে। আরেকটি প্রশ্ন আমাদের নিতেই হয়, তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করতে হবে। হ্যালো, জি আপা শুনতে পাচ্ছি? হ্যালো শুনতে পাচ্ছি আপা, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনি প্রশ্নটি করুন, প্রশ্নের উত্তর শোনার জন্য আমার টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন। আমি আটলান্টাতে বলছি। আচ্ছা জি আপা, করুন প্রশ্নটি করুন আপা। আপনি আমি কি বলতে চাই, আমি আপনার শোনার দরকার নেই, আপনি প্রশ্নটি করে ফেলুন আপা। হ্যাঁ, আমার সমস্যাটা কি, এই যে আমার আমার গ্রিন কার্ড, বুঝছেন, গ্রিন কার্ডে ম্যাচ শেষ হয়ে গেছে, তারপরে ওইটা মানে এই যে ই করছে, ওরা ই লাগাই দিচ্ছে, স্টাম্প করে দিচ্ছে, স্টাম্প টিকিট লাগিয়ে দিচ্ছে, স্টাম্প করে দিচ্ছে, স্টাম্প করে দিয়ে 9 মাসের জন্য, তো ওখানে 9 মাস ম্যাচ শেষ হয়ে আইলো, ওখানে আন্তরে আমার আর অফিসে যে ওই স্টিকারটা লাগাইছিলেন 9 মাসের জন্য,
ওই অফিসে আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট করে ওখানে যাবেন, ওখানে যেয়ে বলবেন যে আমি তো আমার গ্রিন কার্ড নবায়ন হয়ে আসে না বা ইভেন রিনিউ হয়ে আসে নাই, তোমরা আমার এই আরেকটা স্ট্যাম্প দাও। সো তারা আরেকটা স্ট্যাম্প দিয়ে দেবে, আপনার এর ভিতরে আপনি পেয়ে যাবেন নিশ্চয়ই আপনার নতুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আমরা দুঃখিত, এরপরে আর প্রশ্ন নিতে পারবো না। আমরা ইমিগ্রেশন নিয়ে হাবিব রহমান আপনার কাছে একটু উপসংহার জানতে চাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যায়েও। আমি যেটি বলছিলাম যে জেফ সেশন দুটি দাবি করেছেন, একটি হচ্ছে যে এটি হচ্ছে they are taking away the American jobs and they are destroying the it's a creating humanitarian crisis. Ami bolechilam je ei dui ektio shotto noy, if anything they are not hurting the economy, actually they are helping the economy to grow. Tara kaaj korchen, sob kichu korchen, kintu amader bujhte hobe je what is the real reason behind Trump and Session to end the DACA. Tara hotat kore DACA-r pichone lay karan ka, this is 800,000 people. দিস ইজ ওই আমি যেটি বলছিলাম একটু আগে, আমরা সবাই জানি তাদের নির্বাচনী ইশতেহারের কথা, মেক আমেরিকা গ্রেট এগেন, বাট হোয়াট ইজ মেক আমেরিকা গ্রেট এগেন ইন দিস কেস। আমি যদি খুব শর্ট করে বলতে চাই, দে আর কাটিং ডাউন ইমিগ্রেশন, তাদের প্রস্তাব হচ্ছে আগামী 5 বছরের মধ্যে বা 6 বছরের মধ্যে এটি 50% হ্রাস করা, বা 10 বছরের মধ্যে ডেফিনেটলি 50% উইল কাট ডাউন, দে ওয়ান্ট কাট ডাউন লিগাল ইমিগ্রেশন, ফরগেট অ্যাবাউট ইলিগাল, ইলিগাল ইজ ডান, লিগাল ইমিগ্রেশন দে ওয়ান্ট রিডিউস ইট টু 50%। By doing so and by এবং এই যে ডাকা, এন্ডিং ডাকা, দ্য হোল টার্গেট ইজ টু মেক আমেরিকা হোয়াইট এগেন, দিস ইজ মাই ওপিনিয়ন অ্যান্ড দ্যাটস হাউ আই সি ইট। অ্যাটর্নি শেখ সেলিম, আপনি আজকে বিশ্লেষণ করার সময়ই পাননি প্রশ্ন উত্তর দেয়, যদি এই বিষয়ে খুব ছোট্ট করে বলেন। ওল ডাকা অবশ্যই দিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রোচটা হলো ইমিগ্রেশন রে ইলিগাল লোকরে বা ইমিগ্রেশন না দেওয়া, দৃষ্টিভঙ্গিটাই ভিন্ন। ওনরা যা বলিছে তাতে আসল ফিগারের সাথে এটা সাংঘর্ষিক, তার কারণ 800,000 মতো ডাকা রিসিপিয়েন্ট আছে যারা যারা এই দেশের আলো বাতাসেই বড় হয়েছে, অনেকে আছে দে আর ইন ট্রু প্র্যাকটিক্যাল সেন্স অফ আমেরিকান, তার কারণ তারা অন্য কোনো দেশ দেখে নাই, অন্য কোনো দেশের আলো বাড়িতে ভাষা হয়তো জানে না, ছোটবেলায় এসেছে দে আর, হ্যাঁ যারা তার 2 মাস আগে জন্ম নিয়েছে, 1 মাস 2 দিন আগে জন্ম নিয়েছে, ইয়ে করেছে, তারা আর এদের স্ট্যাটাস সেমি। সো 800,000 লোক, দিজ আর ওয়েল এডুকেটেড পিপুল, দে আর গেইনফুলি এমপ্লয়েড, এবং তারা প্রায় $8 বিলিয়ন উপরে ট্যাক্স দেয় প্রতি বছর, দ্যাটস দ্য স্ট্যাটিস্টিক্স। সো উনি যেটা বলছে যে তারা জব নিচ্ছে, ইয়েস এই জবটা হয়তো কোনো আমেরিকানের হইতে পারতো বা ইয়ে হইতে পারতো, ইভেন দ্যাট ডেফিনেশন অফ আমেরিকান ইজ ভেরি ভেগ, দ্যাটস হোয়াট ইট ইজ। এইখানে এমন হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার আছে নিশ্চয় না, ইটস আফ্লিক্টিং দ্য হিউম্যানিটি, ইটস নট ডিগ্রেডিং দ্য হিউম্যানিটি অফ আমেরিকান হিউম্যানিটি। হি সেড রাইটলি যে ইটস নট মেকিং আমেরিকা গ্রেট এগেইন, ইটস মেকিং আমেরিকা ন্যারো এগেইন, ন্যারো এগেইন ইন হিউম্যান টার্মস। এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, শেখ সেলিম এবং মোহাম্মদ হাবিবুর রহমান, খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দিতে হয় যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন এবং যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি। আগামীকাল ঠিক একই সময়ে রাত 10টা থেকে 11টা সরাসরি আমরা থাকবো এই অনুষ্ঠানটি নিয়ে। আপনারা থাকুন টিবিএন 24 টেলিভিশনের সাথেই।